আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নোনো বুয়ান, মাই ব্লগ নাম্বার 10। তো দেখতে দেখতে ব্লগ 10 হয়ে গেল, আর আজকে ট্রেন বলো হলো আমার প্রিয় শহর, আমার প্রিয় জেলা চাঁদপুর জেলা, চাঁদপুর বড় স্টেশন। আর চাঁদপুর বিখ্যাত হলো রূপালী ইলিশ মাছের জন্য। তো ইলিশ মাছ দেখাবো আপনাদেরকে, আর দেখাবো চাঁদপুর বড় স্টেশন সমুদ্র। আমার সাথে থাকুন, আমি এখন রেডি হয়ে সরাসরি চলে যাব চাঁদপুর বড় স্টেশন। চাঁদপুর জেলা বাংলাদেশ দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক অঞ্চল। পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর মিলনস্থলে জেলাটি অবস্থিত। আর চাঁদপুর জেলা বিখ্যাত হলো ইলিশ মাছের জন্য, আর সেটা হলো রূপালী ইলিশ। ইলিশের স্বাদ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনে অসংখ্য পর্যটক মানুষের অবস্থিত বিভিন্ন দর্শক স্থান ভিড় করেন চাঁদপুর বড় স্টেশন। আর সেই চাঁদপুর বড় স্টেশনের ভ্রমণ গাইডলাইন আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখন আছি বর্তমান চাঁদপুর বড় স্টেশনে। চাঁদপুর ঘুরতে এসে বড় স্টেশন ঘুরে নিই এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। পদ্মা মেঘনা ডাকাতিয়া তিন নদীর মিলনস্থলে মূল হেড নামে পরিচিত লাভ করেছে। তিন নদীর মোহনায় সূর্যস্থলের দৃশ্য কারই না ভাল লাগে। এখন আপনারা দেখতেছেন ইলিশ মাছের চত্বর, আমি আছি নদীর পাড়, আরও আছে রক্তধারা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বড় স্টেশন এলাকায় পাকিস্তানি হানাদের কর্তৃক পরিচালিত টর্চার ছেলেদের অসংখ্য মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি উদ্দেশ্যে এখানে রক্তধারা নামেই ভাস্কর্য নির্মাণ করা হয়, আর সেটাই হলো রক্তধারা। ইলিশ চত্বর আর রক্তধারা ঘোরার পর আপনারা নদীর পাড়ে দেখতে পারবেন ট্রলার, স্পিরিট বোট, ডেঙ্গি নৌকা, আর এগুলো করে ঘোরার মজাই আলাদা। যারা এসেছেন তারাই জানেন। তো আমরা ঘুরতেছি, দেখতেছেন বড় স্টেশন, তিন নদীর মোহনা, আর তিন নদীর মোহনা ঘুরছেন, অনেকেই দর্শনার্থী আসছেন দেখার জন্য, নদীর পাড়ে বসে উপভোগ করছেন বাতাস, অন্যরকম একটি ফিলিংস এই তিন নদীর মোহনা বড় স্টেশনে। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষের আনাগোনা, আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের নৌকা, আপনারা চাইলে আধা ঘন্টা এক ঘন্টা ঘুরতে পারবেন, বিভিন্নভাবে রেট দেওয়া আছে, ওনাদের সাথে যোগাযোগ করলে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেন্ড সার্কেল, এখানে আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে আসলাম। তো আমরা আছি নদীতে, এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে আসবেন চাঁদপুর বড় স্টেশন। তো আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ বাস টার্মিনাল হতে প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত পদ্মা এক্সক্লুসিভ বাস চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে আসে। আপনারা চাইলে আসতে পারেন, আর সোজা চলে আসবেন চাঁদপুর বাস স্টেশনে। চাঁদপুর বাস স্টেশন বাস থেকে নেমে আপনারা পেয়ে যাবেন অসংখ্য অগণিত ব্যাটারি চালিত অটো গাড়ি। তো আপনারা সরাসরি চলে যেতে পারবেন চাঁদপুর বড় স্টেশন, ওইখান থেকে আপনাদের ভাড়া নিতে পারে পিস থেকে 40 টাকা। আপনারা চাইলে লঞ্চে করে আসতে পারেন, আর ঢাকা সদরঘাট থেকে লঞ্চে করে সকাল 6টা থেকে এনি টাইম প্রতি এক ঘন্টা পরপর লঞ্চের আছে চাঁদপুরের উদ্দেশ্যে। কেবিন নর্মাল বিভিন্ন তালিকা দেওয়া আছে লঞ্চের ভিতরে কীভাবে আসবেন, কত টাকা ভাড়া। তো ওইখান থেকে আপনারা সরাসরি চলে আসবেন চাঁদপুর লজগার্ড। চাঁদপুর লজগার্ড থেকে আপনারা নেমে এখানে পাবেন ব্যাটারি চালিত অটো গাড়ি, ওইখান থেকে সরাসরি চলে যেতে পারবেন আপনারা বড় স্টেশন। ওইখানে ভাড়া নিতে পারে আপনাদের 15 থেকে 20 টাকা, আর এভাবে করে আপনারা চলে আসতে পারেন চাঁদপুর বড় স্টেশন। এখন আপনাদের মাঝে শেয়ার করব চাঁদপুর বড় স্টেশন কি কি আছে, কি উপভোগ করবেন আপনারা এসে। তো সর্বপ্রথম বলবো চাঁদপুর যে আকর্ষণ সেটা হলো নদীর পাড়, নদীর পাড়ে বসে বাতাস উপভোগ করা আর নৌকায় ঘোরা, যেমনটা আমি ঘুরতেছি। তো আমার কাছে বেশ ভালোই লাগতেছে নদীতে ঘুরে, অন্যরকম একটি ফিল নিচ্ছে। তো আপনারা আসবেন, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। আমার বাড়ি কিন্তু বেশি দূরে না, আমার বাড়িও চাঁদপুর, আমি চাঁদপুরেই থাকি। তো আমি প্রায় সময় এই চাঁদপুরে এসে নদীতে ভ্রমণ করি আর নদীর পাড়ে বসে উপভোগ করি, আমার কাছে বেশ ভালোই লাগে। তো ওইখানে আছে আরও দোকানপাট মা বোনদের জন্য বিভিন্ন ধরনের কসমেটিক, তো আপনার ছেলে আপনাদের পছন্দের কসমেটিকগুলো কিনে নিতে পারেন। আরও আছে বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা, তো বাচ্চাদের যদি নিয়ে আসেন তাহলে ওদের অনেকগুলো খেলনা আছে, ওগুলোতে ওরা চড়তে পারবে, খেলতে পারবে, ওদের কাছেও বেশ ভালো লাগবে।
তো সবার জন্যই কিছু না কিছু আছে। তো দেখতে পাচ্ছেন তিন নদীর মোহনা বড় স্টেশন। এভাবে করে চাঁদপুর বড় স্টেশনের সৌন্দর্যগুলো উপভোগ করবেন আপনারা। আর যদি ছবি তুলতে চান তাহলে আমি বলবো রক্তধারা আর চাঁদপুর ইলিশ চত্বর, যেটার জন্য বিখ্যাত রূপালী ইলিশ। আর ওই ইলিশ চত্বর আপনারা এসে ছবি তুলবেন, যেটা চাঁদপুর মানুষের জন্য গর্ব, আমার জন্য গর্ব। চাঁদপুরের ইলিশ, রূপালী ইলিশ, আই লাভ চাঁদপুর। আপনারা এখন দেখতে পাচ্ছেন চাঁদপুর রেলওয়ে স্টেশনের ভিউ। তো অসাধারণ ভিউ চাঁদপুর রেল স্টেশনের ভিউ। সাথে আছেন চাঁদপুর বড় স্টেশন, আরও আছে সামনে মাছের আড়ত। তো আপনারা চাইলে ঢাকা কমলাপুর থেকে সরাসরি চলে আসতে পারেন চাঁদপুর রেলওয়ে স্টেশনে। তো রেলওয়ে স্টেশন আর রেলে করে ঘোরা মজাই আলাদা, যারা ট্রেনে চড়েন তারাই বোঝেন। তো আমার কাছে বেশ ভালোই লাগে। এভাবে চলে আসতে পারেন চাঁদপুর বড় স্টেশন। আমি চলে আসলাম মাছের আড়তে, রূপালী মাছের আড়ত। তো যারা খেয়েছেন তারা বুঝেছেন, চাঁদপুর এসেছেন ইলিশ মাছ খাননি এমন লোক খুবই কমই আছে। তো দেখতে পাচ্ছেন এখানে তাজা তাজা ইলিশ মাছ পাওয়া যায়। তো বিভিন্ন সময় বিভিন্ন রেট থাকে, আপনাদেরকে ওটা বলবো না। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ইলিশ মাছ, মানে চাইলে প্যাকিং করে আপনি নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের দুই থেকে তিন পিস ইলিশের প্যাকিং হতে পারে 250 টাকা। তো এভাবে আপনারা নিয়ে যেতে পারেন প্যাকিং করে, বা 72 ঘন্টার মতো থাকবে, যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারেন। তো দেখতে পাচ্ছেন তাজা ইলিশ, ইলিশের ফিজ বাজি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা স্বাদে আলাদা। ইলিশ মাছ খেয়েছেন যারা তারাই বুঝেন। ওয়ান পিস মাত্র 100 টাকা বা 120 টাকা। আরও সাথে আছেন ওয়ান মিনি আইসক্রিম। চাঁদপুর এসেছেন ওয়ান মিনি আইসক্রিম খাননি এমন লোক খুঁজে পাওয়া লোক খুবই কম। আমার কাছে খুবই ভালো লাগে ওয়ান মিনি আইসক্রিম, তো অনেক ভালো। তো তিন নদীর মোহনা ইলিশঘাট ওয়ান মিনি আইসক্রিম শপ, তো অবশ্যই আপনারা খেয়ে যাবেন। আর অবশ্যই তাজা ইলিশ মাছ নিয়ে যাবেন, চাঁদপুর বড় স্টেশন থেকে একটু সামনে গেলেই আরও মাছটি পাবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাছ, তাজা মাছ, ইলিশ মাছ, রূপালী ইলিশ, চাঁদপুর মানে রূপালী ইলিশ। Due to some problems, I could not upload the video properly. As much as I have uploaded, if there is any mistake, please see how the video is, everyone. Please let me know through like, comment and share.